দেখলে আমার যে কেমন লাগে, কেমনে বুঝাও। এটা আমি জানি। জানো তাহলে ও কিছু যায়, হ্যাঁ আর যদি তোমার কোনো কিছু থাকে তাহলে যে সোহেলে বলবে। সোহেল? জি স্যার, জি স্যার। তোর ম্যাডামের কোনো কিছু থাকলে তুমি টাইম দিও, হ্যাঁ জায়গায় যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিরে তুই, আরে টাকা কিসের? ম্যাডাম এটা তো কোনো টাকাই না, আপনি চাইলে আরো এর চেয়ে দ্বিগুণ টাকা আপনাকে দিব। টাকা আমাকে তুই কেন টাকা দিবা? তাছাড়া টাকা দিয়ে আমি কি করবো? আর তুই এত টাকা কোথায় পাইছস? ম্যাডাম আমি এই টাকা তিলে তিলে জমাইছি, আর আমি দেখি তো আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে ডেটিং এ যান, তো আমি আপনার কর্মচারী, তাই কিছে আমারও তো একটা মন আছে, তাই মন থেকে আপনাকে দেখা আমি এই টাকাগুলো জমাইছি। আপনি চাইলে আমি আর আপনার অনেক টাকা দিব ম্যাডাম। কি তো সাহস তো কম করো না, তুই সামান্য একটা চা করো হ্যাঁ, তুই আমাকে এত বড় একটা কথা বলতে আসছস? একটা চোটটা তো দাঁড়টি ফেলা দিব। ম্যাডাম আমি জানি আপনার অনেক টাকা প্রয়োজন, তো আমি আপনার আরো অনেক টাকা দিব, তাও আপনার এই রূপের সুনাম পান করতে চাই। ম্যাডাম এখানে কয় টাকা আছে? 50,000। মাত্র 50,000 টাকা নিয়ে তুই আমার কাছে আসছস? আমি সাথে থাকতে আশ্চর্য বিষয়। শোন, তোর যদি এতই আর কি আগ্রহ থাকে আমার সাথে থাকার জন্য, তাহলে আর 2 লাখ টাকা নিয়ে আসবি। ঠিক আছে ম্যাডাম, মাত্র 2 লাখ, যদি আরো বেশি লাগে তাও আমি আপনাকে দিতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে তো দিবেন। আগান এটা রাখেন, আর বাকিটা আমি কালকে আপনাকে দিব। তুই একসাথে দিস, যা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনি 2 লাখ চাইছিলেন, 3 লাখ আছে, খুশি তো আপনি? ও একটা সামান্য কাজের লোক হইয়া এতটা কোথা থেকে পেল? আচ্ছা যাও, যেন তো মনে হয় সেন তো বেশি না, টাকা দরকার, টাকা তো বেশি। কি কিছু বলতেছেন? না না, আমার যে কেমন লাগে কেমনে বুঝাও। আমি জানি।
তুমি আসছো দেখো না সোহেলে আমার লগে জোর জবরদস্তি কি করতে চাইতাছে তুমি আসছো না অনেক ভালো হইছে জানো সোহেলে রেডি করতেছে না হ্যাঁ টাকা টাকা করতেছে এই জায়গায় টাকা টাকা আমি তো জানি না সোহেলে টাকা করতেছে স্যার ম্যাডাম আমার কাছে 2 লাখ টাকা চাইছিল সোহেলে এগুলো মিথ্যা বলতেছে সোহেলে মিথ্যা বলতেছে না হ্যাঁ চুপ করে রাখ তুমি কি ভাবছো আমি কিছু জানি না না এই যে টাকা এই টাকা আমার আমি সোহেল দিতে পারিস তোর কাছে আমি অফিসে চলে যাওয়ার পরে তুই বন্ধু বান্ধবের পাশে মাস্তি করস এই তোর মতো মেয়ের নিয়ে আমার সঙ্গে ঘর সংসার করা সম্ভব হবে না বের হয়ে যা তুই বের হ শোনো তো ব্যাপার কথাটা শোনো যা সোহেল জি স্যার এদিকে আসো এই 2 লক্ষ টাকা তোমার স্যার আমার টাকা তুমি এই নিয়ে বাড়িতে চলে যাও স্যার একটা কথা বলি বলো স্যার 2 লাখ টাকার বিনিময়ে আমি যা করছি আপনার সরি স্যার সমস্যা নেই তো আমি তোমাকে বলে দিয়েছিলাম জি স্যার